আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কত বেশি জোসিতে যেতেছে। কারণ আমরা কিন্তু গাইস ক্লাস স্কোয়াড পুশ দিতাছিলাম, আর দেখতেই পারতেছো আমরা কিন্তু 24টা স্টেক বানিয়েছি ভাই। আর বুঝুই ক্লাস স্কোয়াডে কিন্তু টানা 24টা ম্যাচ খেললা স্টেক বানানো একদম মুখের কথা না। কিন্তু ভাই এখানে কি হয় দেখো, এই 24 স্টেকের পর যখন ম্যাচ স্টার্ট দেই, ডন স্কোয়াড নামের ভাই একটা নেপালি স্কোয়াড আসে, আর ভাই ওদের সাথে আমরা মাইনাস খেয়া যাই। বাট ওই ম্যাচটা ভাই রেকর্ড করতে পারিনি, বাট মনে ছিল না। আর আমরা তো জানতাম না যে গাইস ওদের সাথে আমাদের সেকেন্ড আর একটা ম্যাচ পড়বে। তো যাই হোক ভাই, ওই ম্যাচটা আর কোনোভাবে রেকর্ড করতে পারি নাই। দেন গাইস আবার আর একটা পড়ছে ভাই, আরও যারা আমাদের মাইনাস খাওয়াইছিল ভাই ওরাই পড়ছে। তো চিন্তা করলাম ভাই, যেহেতু সালার পুতের আমাদের 24-এর মাইনাস খাওয়াইছে, ওদের আজকে তো একটা ভরা দিতে হবে। একটানা তো ভাই দুইটা ম্যাচ হারাই যাবে না কোনোভাবেই না। তো যাই হোক ভাই, চলো ওদের কিন্তু একটা ভরা দিতে হবে গাইস। অনেক আগে কিন্তু একটা আমাদের মাইনাস খাওয়াই দিছে অলরেডি, তো আমরা কিন্তু ওদের কাছে আর মাইনাস খেতে চাই না। আর সিরিয়াসলি বলতে গেলে ভাই, ওরা কিন্তু অনেক ভালো একটা স্কোয়াড গাইস, খেলা দেখলে বুঝতে পারবা। চলো গাইস, আর যেহেতু ক্লাস স্কোয়াড বুঝুই তো, এটি কিন্তু মনে করো অনেক হার্ড ম্যাচ হয়, শর্টের ফাইট হয়। আর কিন্তু ভাই যে দেখো দিমিত্রি দুমিত্রির চাইরাই উইটা মুইটা জায়গা, ডাউন দিয়ে মনে করো দাঁড়াইতে পারি না, নগদের উপরে খারার উপর উইটা জায়গা। চলো এদিকে কিন্তু কাকে কি ওয়ান্টে ওয়ান্টে মারতেছে বুঝি না, বিচি বুচি পারে মারবো খুব। চলো মারতে, শেষ পর্যন্ত কিন্তু কাকে রাউন্ড বাইর করো, কাকা পারবা পারবা মারো, দিশে কাকা বিচি ফাটাইয়া শেষ, কাকা শেষ। চাক ভাই কপাল খারাপ, প্রথম রাউন্ড কিন্তু হাইরা গেছি। চলো ভাই দ্বিতীয় রাউন্ড কিন্তু রাজ দিয়ে দিছি। আর গাইস দেখো কাগর লয়ে খেলি, এদিকে রিফাত ভাই আছে, আমি আছি, কাকায় আছে, আর একজন লেডি গুন্ডা আছে। তো যাই হোক চলো ভাইয়া, দেখা যাক আমাদের এই স্কোয়াড নিয়ে কি ভাই ওদের আর একটা ভরা দিতে পারি কিনা। এমনিতে আমাদের 24টা স্ট্রাইক ভাই দিছে বাস লাগাইয়া, কপালটা মনে করে এত খারাপ ভাই, এত বেশি রাগ উঠছে চা কিচ্ছু করার নাই। আমরা তো প্রথম মনে করছিলাম ভাই যে হ্যাক ট্যাক লাগাইছে নাকি শালার বুদেরা, এমনি করে মারলো মনে করে একদম টানা 4টা রান ভাই জিতে গেছে, গা জিরো দেখা গেছে ভাই, বুঝো কি মাইটাম করে দিছে, দাঁড়ানোর সুযোগটাই পাই নাই। তো যাক চলো গাইস, প্রথম রাউন্ড কিন্তু ওরা জিতে গেছে। আর এদিকে কিন্তু ভাই আমার মোটামুটি ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছিল, তো ভাবছি গাইস আমার যেহেতু সাবস্ক্রাইবারে মেসেজ দিতেছে ইগনোর করা ঠিক হবে না, তো ওদের ভাই একটু মেসেজ দিয়ে বললাম যে ভাই আসলে একটু ম্যাচে আসি ভাই, পরে মেসেজ দিও। তো যাই হোক চলো গাইস, আমরা কিন্তু এখান থেকে বাইরে গেছি সোজা ভাই, একটা একদম ডাইরেক্ট স্টপ দিয়ে দিছি বেচার, এদিকে দাঁড়ায় দাঁড়ায় ওরে ভাই বুম মারছে বুম মারছে। চলো ভাই যেমনি বুম মারতেছে, এইদিকে কেম মারতেছে রে, সব ডিমিল্লা ভাই ভয়ঙ্কর লেভেলের প্লেয়ার, তো যাইতে তো ভয় লাগে। চলো দিছি দিছি ভাই, আমার উপরে ম্যাচ ভরসা ভাই, আমি না মারতে পারলে কিন্তু ম্যাচ শেষ, আমি মরে গেলে শেষ ভাই। সবসময় তার খেলা একরকম থাকে না, মাঝে মাঝে খেলা ভালো হয় মাঝে মাঝে খারাপ হয়। কিন্তু ভাই খারাপ সময় যদি টিমমেট গড় ব্যাকআপ না পাই বা টিমমেট যদি ভালো খেলা না দেয় তাহলে ভাই আর কী করার কৌ। চলো ওই যে দেখো সব টিমমেট মরে গেছে, এই চান্সে ভাই দিতে 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 একবারে দিছি ভাই, ট্রিপল কিল না পুরো কোয়ার্টারই মেরে দিলাম। চলো গাইস এই রাউন্ড কিন্তু জিতাই দিলাম, কষ্ট মস্ত যাই হইতে, বা ম্যাচ কিন্তু চারি নাই। আর ভাই প্রতিদিন কিন্তু 3টা থেকে 3:30 বা 4টার ভিতরে আমাদের লাইভ চলে ফেসবুকে, তো অবশ্যই মিস করে না লাইভগুলো, কিন্তু এখন আমার ছোটো ভাই করতেছে। বাট ভাই শুক্রবারে কিন্তু গাইস আমি আসবো ইনশাল্লাহ, শুক্রবারের দিনটা কিন্তু গাইস আমার থাকবে ঠিক আছে। আর শুক্রবারে কিন্তু ভাই ফেসবুক অবশ্যই সবাই চলে আসবা, আর এখনও আইসো গাইস আমার ছোটো ভাই যেহেতু লাইভ করে তোমাদের সাথে খেলার জন্য বা তোমাদের জন্য দেখানোর জন্য, তো অবশ্যই ওর সাথে দেখো ভালোবাসা দিও ঠিক আছে। আর শুক্রবারে কিন্তু এই শুক্রবারে চলে আসবো গাইস ইনশাল্লাহ ভাই, লাইভে কিন্তু এবার গিভে টিভে করবো, কারণ অনেক দিনই বলছি ভাই গিভে দিব, বাট কখনো ভাই দেওয়া হয় নাই কারণ ভাই পসিবল হয়নি ওরকম একটা, বাট এইবার ভাই নিয়ত করছি ভাই গিভে দিব ঠিক আছে। তো শুক্রবারে আমি আসবো ইনশাল্লাহ, আর ওইদিকে থাকে তোমাদের ভাই মনে করো টুকটাক ভাই কাস্টমের আয়োজন করবো, এইগুলো জিততে পারলে ভালো লেভেলের পুরস্কার পাবা। তো চলো গাইস অলরেডি কিন্তু 2v1 চলতেছে, আমরা কিন্তু টানা 2টা জিতলাম গাইস, আর ওরা কিন্তু ভাই মোটামুটি 1টা প্রথম জিতছে। তারপরে কিন্তু গাইস আমি কোনো মতে ভাই জিতাইছি বুঝুই তো, ওরে ভাই আয়া পড়ছিল যেমনি ভয়ই পেয়ে গেছিলাম গা, যাক মারতে যে পারছি এই তো বেশি। চলো 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 ভাই বোম হামলা যেমনি করতেছে, ওই যে দেখো গাইস কোন কোনায় কোনায় তারা আমার সালার মর টাকলার ঘরে টাকলা, মারলেই ভাই খালি ইয়া সোনিয়া হয়ে যায় গাছ। চল 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 সোনিয়া ফোনিয়া কী হয় না হয় মেজাজটা খারাপ হয়ে যায়, সালার পুতেরা কেমনে মারতেছে ভাই, এনিমি চুয়ে দিই না এমন লাভালাভির ভিতরে আছি। চল 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 লাগ ভাই, এনিমি মরার কথা বলো নাকি, সালার পুত মর 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 ডাউন হয়ে গেলাম। আরে ভাই ইজি জিতে ম্যাচ বলে হাইরা যে গেছি এবার বৃদ্ধি ভাই, তাড়াতাড়ি রিফাত ভাই বাঁচাও। চলো গাইস রাউন্ড কিন্তু জিততে গেছি গা ভাই, টানা 3টা রাউন্ড আয়া পড়তে, তো যাক আর কিন্তু হারা যাবে না গাইস, এখন কিন্তু ভাই টানা জিততেই হবে, এই রাউন্ড জিততে পারলে খেল শেষ ওদের, অনেক জ্বালাইছে ভাই অনেক জ্বালাইছে। চলো খেলটা ওদের শেষ করেই দিই, আর ভয়ও লাগে গাইস সামনে যেতে বুঝুই তো, কোন সময় আত্মীয়টা মাইরা দেয় কওয়া যায় না। এদিকে আমার টিমের একটা রাউন্ড দিছে, চলো 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 এই চান্সে রাস্তা দিই, লাগ সালার পুত লাগ 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 লা। আরে ভাই
ইনহেলার এমন টাইমে টান দিছি আর গুলি বেরায় নাই রে, এটা কোনো কথা? পুরো বটের মতো মিরা গেলাম, দেখছো গাইস টাচ টাচ করাম টিমের সব মিরা গেছে গা, মানে কর বাসা নাই দেখছো। রিফাত ভাই ইচ্ছা আছে তো দেখি গাইস, রিফাত ভাই কিছু করতে পারিনি আর আমি ভাই পুরো বটের মতো মারলাম। দেখো এটা কিন্তু মরানের কোনো কথাই ছিল না, এনিমির সামনে যে একটা শট দিয়েছি আর একটা দিমার ইন নেলার টান লেগা, মনে করি ইন নেলার চুই লেগেছে গা। যা কিচ্ছু করার নাই ভাই, কপাল খারাপ হলে যা হয়। রিফাত ভাই দিক দিয়ে কিন্তু ভাই ওয়ান টাইপ দিতেছে, রোজা দিয়ে একটা দিলো দেখলাম, চলো দেখি মারতে পারি কি না। ওয়ান বি টু সিচুয়েশন রিফাত ভাই কি পারবে? মনে তো হয় না পারবো ভাই, কারণ যেই প্লেয়ারেরই বিচি বুচি চেপ। ওরে ভাই রিফাত ভাই কী করতেছো, খালি মাঠে পিক মারতেছে রে, মরে গেছে আ মারতে মারতে মারতে। রিফাত ভাই মরে যাবো, এটা মরে যাবো, দাঁড়াও অপি অপি ভাই, পারবো পারবো রিফাত ভাই, পারবা পারবা, একদম খিচে 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 সুপার মেডিকেট মারো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া, পারবা পারবা, এনিমি না বাঁচাই দেয়, বাঁচাই দিলে তারপর ঝামেলায় যাবো। আরে বাঁচাই দিছে রিফাত ভাই, কী করলা, এখন তো শেষ গাইছে, এখন তো বেচারার কাছে ওয়ালও নাই, চলো দিছে একটা রে। রিফাত ভাই মারো মারো মারো, সালার পুত্রে দিবা খায় একদম। আরে এম্পা সোনা রিফাত ভাই, এম্পা সোনা ইউম্পি, না 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 দেখি গাইজ ভাবসাব তো ভালো দেখতেছি না, চলো হেড শটের ভিতরে একটা আছে, মাইরো রিফাত ভাই, ইজি কী করতেছে এম্পা সোলেয়া, ওই যে ই মোর দিতাছে ভাই, এটা কোনো কথা, একটানে শেষ করবো না রিফাত ভাই, কীতেছে ভাই ওগরে একটু চান্স দিই, আরও দুই একটা রাউন্ড ওরা জিতুক, তারপরে ওদের মনে করো লাস্টে যা ভরা দিয়ে দিমু, দেখছো ই মোর দিল এনিমিরে যায়। যাক যাক সমস্যা না, রিফাত ভাইয়ের মাথায় কী চলতেছে এতেই জানে। চলো চলো গাইস এই রাউন্ডে কিন্তু ভাই খেলা শেষ করে দিব, ওই রাউন্ডটা কিন্তু চাইলে রিফাত ভাই মারতে পারতো ভাই, ইজি রাউন্ডটা উদ্ধার ইমোট দিয়ে বটের মতো মরে গেল গা। চলো চলো চলো, এই যে এদিকে কিন্তু আমাদের মহিলা স্কোয়াড মহিলা গ্যাং শেষ, মহিলা আগে মারা খেয়ে গেল গা রে বেচারি, আফসোস লাগে মাঝে মাঝে। চলো ভাই এনিমি তো মারলে মনে করো ক্যারেক্টার হয়ে দেখা, লাভ নাই বেচারা আমার সামনে ভাই দিমি টিচারে লাভ আছে ক, এখন বাইরামু কেমনে ভাই, যদি ইয়া ক্যারেক্টারটা ছাড়ে নাইরি ভাইরি তাহলে তো ওয়ালি ভাঙতে পারুম না। চলো দেখি গেছি তারপরে ট্রাই করা, না 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 আমি তো নাইরি আনি নাই, চলো আমি আমার পাশে বাইরে যে ল মর 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 মর, আরে মরে না গেলে সালার পুপ লতি মর, ল একটা খাইছি ভাই, অটোমেটিক গেম বাইরে গেছে গা রে বটলারে, কই গেছে গা কোন চিপার ভিতরে ঢুকে মর, দূর ঘোরা ডিম কী খেলতাছি ভাই, আবল তাবল ফায়ার দিতেছি, গুল্লি লাগাইতে পারতেছি না, কী করুম ভাই সিরিয়াসলি। চলো 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 চলো, কাকে বাচ্চা দিছে বাচ্চা, আরে বটলে মাইরা দিল, এটা কোনো কথা ভাই, আর একটুখানি আসিল বাচ্চা গেছিলাম, কাকা মারো 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 শেষ, কাকা ধরু হ্যান্ডেল ঘুরিতে পারো না ঠিকমতো। চলো রিফাত ভাই কিন্তু একটা দূর দেখা দিছে, আর এদিক দিয়ে তো ভাই আমাদের কাকা অলরেডি লাশ হয়ে পড়ে রয়েছে, সবাইরা মাইরা দিছে, আর একটা প্লেয়ারই ভাই ট্রিপল কিল করে লাইছে দেখছো, আর ওই প্লেয়ারটা কিন্তু আসলে ভাই ভালো খেলতেছে, তো দেখা যাক এই যে এই যে সালার পুতে ভালো খেলে ভাই। আরে কেমনে মারা দেখছো, এ ডব্লিউ এম একটা লইছে দুই বিচি একটা লইছে, এ ডব্লিউ এম এর এক শট দিয়ে দুই বিচি টিপ মেরে ধরছে, চলো ভাই তিন তিন গেছে গা রিফাত ভাইয়ের, একটা ফাইজ লাভিতে পুরো রাউন্ডটা ধরা গাইছি গাইস। চলো 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 আস্তে আস্তে খিচ মেরা যাই, মারতে হবে এই রাউন্ডে কিন্তু খেলা শেষ করতে হবে, আয়া পড়ছে আয়া পড়ছে ভাই আয়া পড়ছে, রিফাত ভাই কই তোমরা মারল রে, আমার মারলাম আরে দলো 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 ভাই, এই রাউন্ড তো কোনোভাবে হারা যাবে না, ওই যে দৌড়ায় রাজ দিয়ে দিছে দেখছো, এবার কই পালাম কত গাইস, আইতাছে আইতাছে রে বাপ, সার সার সার, আমি না আমি না আমি, আমার ভাই সাইরা দিয়ে পারার মতো, ওই দেখো ফিরিস টিরিজও মারতাস উড়া দুরা, চলো আরেকবার পিছিয়ে যেতে হবে, উড়া দুরা আমার পিছিয়ে পড়ছে রে ভাই, মারিস্তা 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 ভাই, বাচ্চি কোনো মতে দাঁড়া দাঁড়া দিয়ে আয়নি পিছে, আয় আয় সালার পুতলো দিছে একবারে টাকলাটা বাড়াইয়া, পিছে পিছে আস না, ভাগ্য ভালো ভাই লেগ পকেট নিয়েছিলাম, পাঁচটা ওয়াল আসিল নাহলে তো ধরাটা খাইয়া যেতাম গে এখনই। চলো 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 গাইছে, এদিকে কিন্তু অবস্থা খারাপ, মাসুদ কাকারে ডাউন দিয়ে দিছে, ল সালা মেন্ডারে খাইয়া দিছি ভাই, ওগুলোকের ভালো যেটা খেলতো, এই বটলে আমার পিছিয়ে পিছিয়েছিল, ল ওয়ান টেপকা, আরে ভাই মেরে দিল মেরে দিল ভাই, আমার টিমমেট গো বাঁচো বাঁচো বাঁচো, আরে মেরে দিছে রে দেখছো, ওয়ালো শেষ মইরাও গেলাম। চলো ভাই মাইরো গাইস, দুইজন আছে রিফাত ভাই, চলো ভাই মনে কষ্টে মষ্টে কিন্তু মারছে, চলো শেষ পর্যন্ত কিন্তু ভাই ম্যাচটা ভুয়া কইরেই ফালাইলাম, ভয় পেয়ে গেছিলাম ভাই রিফাত ভাইয়ের, একটা মজায় মনে করছিলাম ম্যাচটা যাইব গা, বাট অনেক কষ্টে মষ্টে জিতছি, সালারামকে চব্বিশে রিস্টেক খাইয়ে দিছিল, তারপরে কুতাকুতি ছুটে গেছে গা। তো যাই হোক ভাই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করা জানাও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দিও, চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকন অন করতে একদম ভুলো না, আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করা জানাই দিও। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।